Namaskar, apuni chai ase druta sangbad, moi Jayanta Madhav Goswami. Jagirudot raije jolai dile guru surar dukhan bahon, kumoi teteliar guru surir sandehot raijor bahonot agni sangjog uttejito janotar, joli bhasmibhuta hoise guru surir byabohrito ekhon baleno aru ekhon tata juddha bahon. Jagirudot guru surik kendra kori uttapto poristhiti, bilaki bahonot guru surik koribole oha tini surok nikha korayetto korile sthaniyo raije. তিনি গৰুচুৰক কৰায়ত্ব কৰি ৰাইজে সমজাই দিলে ধৰমদুল আৰক্ষী ইনাৰ মণিপুৰ লোকসভা সমষ্টিৰ 11টা বুথত আজি পুনৰ ভোট গ্ৰহণ 19 এপ্ৰিলত অনুষ্ঠিত ভোট গ্ৰহণৰ সময়ত সংঘটিত হিংসাত্মক ঘটনাৰ বাবে 11টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰত পুনৰ অনুষ্ঠিত হৈছে ভোট প্ৰতিটো ভোট কেন্দ্ৰত মোতায়েন কৰা হৈছে সেনা আৰক্ষী আৰু CRPF আজি ৰাহুল গান্ধীৰ সমষ্টিত শক্তি প্ৰদৰ্শন কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই Rahul Gandhi's Homosti Wainadot Nirbasone Prosas Solaba Mukhyamantri Kerala's Wainad Aru Ernakulamot Bihal Rochot Ongkhogrohon Kori BJP Prathir Hoi Nirbasone Prosas Solaba Ahomor Mukhyamantri Goraki Rajya Tungat Uthise Ditiyo Aru Tritiyo Porjayor Nirbasone Prosar Mongolbare Tamulpur Jilar Nagrijuli Doram Udalguri BJP Prathi Dilip Khoikiyar Hoi Nirbasone Prosas Solaba Mukhyamantri Dr. Himanta Biswa Sarmai Mukhyamantrir Agomonok Loi BJP Ogopo Aru EPPL Doliyo নেতা কর্মীসকলে যুদ্ধংদেহী প্রস্তুতি চলোৱা পরিলক্ষিত হৈছে তেনিসুকিয়ার ফিলোবাড়ি পদুম পথাৰত ভয়ংকৰ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই বাইকহ নদীত পৰিল আৰোহী দলংৰ ৰেলিনহত খুন্দা মাৰি তীব্ৰবেগী বাইকখনে স্থানীয় ৰাইজৰ সহযোগত উদ্ধাৰ তিনিজন যুৱকক আহত দুজন যুৱকৰ অৱস্থা সংকটজনক কোকৰাঝাৰৰ সাংসদ নবকুমাৰ হৰণীয়াৰ মনোনয়ন খারিজ কোকৰাঝাৰৰ ৰিটার্নিং বিষয়া প্ৰদীপ কুমাৰ দিবেদীয়ে সদৰি কৰিছে এই তথ্য বৰু কছাৰী জাতিগত প্ৰমাণপত্ৰ ভুৱা বুলি ন্যায়ালয়ে ঘোষণা কৰাৰ পাছত মনোনয়ন পত্ৰৰ লগত ৰাভা জনগোষ্ঠীৰ জাতিগত প্ৰমাণপত্ৰ দিছিল নবকুমাৰ হৰণীয়া শিলচৰ চহৰত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহৰ ৰোড শ্ব আৰু জনসভা শিলচৰৰ বিজেপি প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্যৰ হৈ অমিত শাহৰ প্ৰচাৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহক সংগ দিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পৰিমল শুক্লবৈদ্য ডংকা মুকামত নাচি বাগি প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডংকা মুকামৰ ষ্টেডিয়াম খেলপথাৰত অনুষ্ঠিত হোৱা বিজেপি নিৰ্বাচনী সভাত গানৰ তালে তালে নাচি ভোটাৰ ৰাইজক আকৃষ্ট কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে মুখ্যমন্ত্ৰীক সংগ দিয়ে কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য ডক্টৰ তুলিৰাম ৰংহাং লগতে বিধায়ক ৰূপ সিং তেৰণে হাওৰাঘাটৰ তাৰাবাসাত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ বিজেপিৰ প্ৰাৰ্থী অমৰ সিং কিশোৰ হৈ প্ৰচাৰ চলালে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই ডিফু লোকসভা সমষ্টিত বিজেপিৰ জয় নিশ্চিত বুলি দাবী মুখ্যমন্ত্ৰীয়ে পিজিআৰ আৰু ভিজিআৰৰ ভূমি সন্দৰ্ভত আলোচনাত বহিব মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনৰ পাছতে ডিফু দল সংগঠনৰ সৈতে আলোচনাত বহাৰ আশ্বাস দিলে মুখ্যমন্ত্ৰীয়ে হাওৰাঘাটত নিৰ্বাচনী প্ৰচাৰত এই মন্তব্য মুখ্যমন্ত্ৰীয়ে লোকসভা নিৰ্বাচনত 11টা সমষ্টিত বিজেপিৰ প্ৰতিদ্বন্দ্বী নাই বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ নগাঁও আৰু কৰিমগঞ্জত বিজেপি আৰু এডিএফৰ মাজতহে যুঁজ হ'ব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ যোৰহাটত 2 লাখ ভোটত বিজেপি জয়ী হ'ব বুলি দাবী বাক্সাত বিপিএফৰ হৈ প্ৰচাৰ চলোৱা বিটিচিৰ প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্যক ভাবুকি ইউপিপিএলৰ সদস্য আছিৰ আলীৰ বিৰুদ্ধে ফোনযোগে ভাবুকিৰ অভিযোগ হেৰামজাৰ আৰু মাধপুৰত প্ৰচাৰ নচলাবলৈ ভাবুকি দিয়ে প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্যজনক কাৰ্বি আংলঙৰ বোকাজানৰ হৰিয়হজানত মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনী প্ৰচাৰ ডিফু লোকসভাৰ বিজেপিৰ প্ৰাৰ্থী অমৰ সিং কিশোৰ হৈ প্ৰচাৰ প্ৰচাৰ সভাৰ পৰা কংগ্ৰেছলৈ তীব্ৰ বাক্যবান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কংগ্ৰেছক অচল টকা আখ্যা দিলে মুখ্যমন্ত্ৰীয়ে মুখ্যমন্ত্ৰীৰ মাৰাথন নিৰ্বাচনী প্ৰচাৰ দেওবাৰে কাৰ্বি আংলঙত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 3খন প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰে বোকাজান হাওৰাঘাটত আৰু বৈঠালাংশত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰচাৰ চলায় কাৰ্বি আংলঙৰ পৰা শিলচৰলৈ যায় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মা HSLC পৰীক্ষাত উত্তীৰ্ণ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ বাবে ভাল খবৰ কলেজত বিনামূলীয়া হ'ব নামভৰ্তি প্ৰক্ৰিয়া নামভৰ্তিৰ খৰচ বহন কৰিব চৰকাৰে বোকাজানৰ নিৰ্বাচন প্ৰচাৰ সভাত ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আগষ্ট মাহত সম্প্ৰসাৰণ হ'ব হিমন্ত বিশ্ব শৰ্মা মন্ত্ৰীসভাৰ বোকাজানত এই কথা ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চলিত বৰ্ষতে 5000 যুৱক যুৱতীক আৰক্ষীত নিযুক্তি দিব বুলি ঘোষণা মুখ্যমন্ত্ৰী ধুবুৰীৰ ফলিমাৰীত অগপৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ নিৰ্বাচনী প্ৰচাৰ অগপৰ প্ৰাৰ্থী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ সংখ্যালঘু প্ৰধান অঞ্চলটো প্ৰায় সংখ্যক ভোটাৰৰ আজমলক কটাক্ষ কৰি ভোট ভিক্ষা জাভেদ ইছলামৰ
করিমগঞ্জত অগপর এক নির্বাচনী সভা সভাত অংশগ্রহণ মন্ত্রী অতুল বরাৰ অতুল বরাই দিলে এন ডি এ সরকারের সফলতা খতিয়ান এন ডি এ সরকারের বরাক ব্রহ্মপুত্র একতা মজবুত হয়েছে বরাকত দ্রুত বিকাশ হওয়া বলে মন্তব্য কৃষিমন্ত্রী তিনিচুকীয়ার পদুম পথারত পথ দুর্ঘটনা বাইকের নিয়ন্ত্রণ হেরুয়াই নদীত পড়িল তিনি যুবক স্থানীয় রাইজে উদ্ধার করে মহিলাজান নদীত পড়া তিনি যুবকক আহত যুবক কেজনক প্রেরণ করা হয় চিকিৎসালয়লৈ চিরাঙৰ বাসুগাঁৱত বিটিআৰ প্ৰধান প্ৰমোদ বড়োৰ উপস্থিতিত ইউ পি পি এল দলত যোগদান শতাধিক লোকৰ দলক লৈ যথেষ্ট আশাবাদী প্ৰমোদ বড়ো 3 লাখ ভোটৰ ব্যৱধানত জয়ন্ত বসুমতাৰীয়ে লাভ কৰিব জয়লাভ কৰিব বুলি আত্মবিশ্বাসী বিটিআৰ প্ৰধান প্ৰমোদ বড়ো তামোলপুৰৰ বিভিন্ন প্ৰান্তত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভা জিলাখনত ডুমুৰীয়া তিনিপুখুৰীকে ধৰি 4টাকৈ স্থানত দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ এন ডি এ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াৰ হৈ প্ৰচাৰ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ প্ৰদ্যুত বৰদলৈক প্ৰত্যাহ্বান মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ বিজেপিত যোগদানৰ বাবে প্ৰদ্যুত বৰদলৈ তেওঁৰ লগত যোগাযোগ কৰিছিল বুলি দাবী কৰিছে মন্ত্ৰীগৰাকীয়ে প্ৰদ্যুতক কামাখ্যা মন্দিৰত শপত খোৱাৰ প্ৰত্যাহ্বান জনালে মন্ত্ৰী পীযুষে নাচি বাগি নিৰ্বাচনী প্ৰচাৰ আঙুৰলতাৰ ডেকাৰ দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াৰ হৈ প্ৰচাৰ আঙুৰলতাৰ টংলা বিধানসভা সমষ্টিৰ পূব পানেৰীত এখন নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰে আঙুৰলতাৰ ডেকাই মুখ্যমন্ত্ৰীক প্ৰত্যাহ্বান ভূপেন বৰাৰ গৌৰৱ গগৈ জয়ী হলে মুখ্যমন্ত্ৰীৰ আসন এৰিম বুলি ঘোষণা কৰিবলৈ হিমন্ত বিশ্ব শৰ্মাক প্ৰত্যাহ্বান যোৰহাটত গৌৰৱ গগৈ আৰু ডিব্ৰুগড়ত লুৰিণজ্যোতি গগৈ জয় নিশ্চিত বুলি দাবী কৰে ভূপেন বৰাই চুৰাট লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী নীলেশ কুম্ভনীৰ মনোনয়ন পত্ৰ খাৰিজ নীলেশ কুম্ভনীৰ মনোনয়ন পত্ৰত স্বাক্ষৰ কৰা 3জন সমৰ্থকে তেওঁলোকৰ স্বাক্ষৰ ভুৱা বুলি অভিযোগ উত্থাপন কৰাৰ পাছতে জিলা উপায়ুক্তই নাকচ কৰে মনোনয়ন ৰূপহীহাটৰ জুৰিয়াত সুৰেশ বৰাৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ জুৰিয়াৰ শিঙিয়াত বিজেপিৰ সভাত সংখ্যালঘু ৰাইজৰ বিশাল জনসমাগম উন্নয়নৰ খতিয়ান দি ভোট ভিক্ষা কৰিলে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই ৰাজস্থানৰ জলৌনত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ দেশৰ প্ৰতিটো পৰিয়াল আৰু কৃষকে পথাৰত পানী যোগান পোৱাটো নিজৰ লক্ষ্য বুলি উল্লেখ কৰে প্ৰধানমন্ত্ৰীয়ে বিগত 5 বছৰত জলজীৱন মিছনৰ অধীনত 11 কোটিৰো অধিক পৰিয়াল উপকৃত হৈছে বুলি উল্লেখ কৰে মোদীয়ে পশ্চিমবংগৰ মালদাত প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙৰ নিৰ্বাচনী প্ৰচাৰ নিৰ্বাচনী সভাত ভাগ লৈ ৰাজনাথ সিঙে ক্ষুদ্ধাৰ সমালোচনা কৰে টি এম চি চৰকাৰক মমতা চৰকাৰক দুৰ্নীতিগ্ৰস্ত চৰকাৰ বুলি অভিহিত কৰে ৰাজনাথ সিঙে ৰাজ্যখনত আইন শৃংখলা নিয়ন্ত্ৰণ নাই বুলিও সমালোচনা কৰে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে অসমৰ পূৰ্বে বিহাৰত অমিত শ্বাহৰ নিৰ্বাচনী প্ৰচাৰ কাটিহাৰৰ নিৰ্বাচনী প্ৰচাৰত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ নিৰ্বাচনী সভাত লালু প্ৰসাদ যাদৱ আৰু কংগ্ৰেছৰ ক্ষুদ্ধাৰ সমালোচনা কৰে অমিত শ্বাহে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন সন্দৰ্ভত ভূপেন বৰাৰ সংবাদমেল বিজেপি বিৰোধী প্ৰতিটো দল সংগঠন অনুষ্ঠানক ধন্যবাদ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক যাৰ বাবে লুৰিণজ্যোতি গগৈ আটাইতকৈ বেছি লাভান্বিত হ'ব বুলি দাবী ভূপেন বৰাৰ মুখ্যমন্ত্ৰীকো সমালোচনা ভূপেন বৰাৰ মীৰা বৰঠাকুৰৰ বিৰুদ্ধে ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ 2 প্ৰাৰ্থী আইনৰ দ্বাৰস্থ হ'ব 2 প্ৰাৰ্থী ক্ৰমে অমিতাভ শৰ্মা আৰু কাজী নেকিব আহমেদ মীৰা বৰঠাকুৰৰ মনোনয়ন পত্ৰৰ কলম আঁতৰোৱাৰ অভিযোগ শপতনামাত মীৰাৰ গোচৰ সন্দৰ্ভতো উল্লেখ নথকাৰ অভিযোগ মনোৰঞ্জন তালুকদাৰক সমালোচনা মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ কংগ্ৰেছৰ ভোটেৰে জয়ী হোৱা মনোৰঞ্জনে কংগ্ৰেছক প্ৰতাৰণা কৰিছে বজালীৰ ভিন্ন প্ৰান্তত জনসম্পৰ্ক অভিযানত অংশগ্ৰহণ কৰি এই মন্তব্য ৰঞ্জিত কুমাৰ দাসৰ বৰাকত মন্ত্ৰী অতুল বৰা নিৰ্বাচনী প্ৰচাৰ এন ডি এ চৰকাৰৰ গঠনৰ পাছত বৰাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ একতা অধিক মজবুত হৈছে কামো যথেষ্ট হৈছে বৰাক উপত্যকাত দ্ৰুত বিকাশ হোৱা বুলি মন্তব্য মন্ত্ৰীগৰাকীয়ে ইণ্ডিয়া এলায়েন্সৰ ৰেলীত অংশগ্ৰহণৰ বাবে ঝাৰখণ্ডত দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালৰ পত্নী সুনীতা কেজৰিৱাল লগতে উপস্থিত হৈ পঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰী ভগৱন্ত মান আৰু আপৰ সাংসদ সঞ্জয় সিং আৰু তেওঁৰ পত্নী লোকসভা নিৰ্বাচনত এ আই ডি এফলৈ সমৰ্থন কৰিমগঞ্জ জিলা জমিয়ত উলেমাৰ কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ এ আই ইউ ডি এফ দলৰ প্ৰাৰ্থী শাহাবুল ইছলাম চৌধুৰীলৈ সমৰ্থন আগবঢ়াইছে কৰিমগঞ্জ জিলা জমিয়ত উলেমাই নাচি নাচি নিৰ্বাচনী প্ৰচাৰ নগাঁও লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী সুৰেশ বৰাৰ দেওবাৰে ৰহা সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই সুৰেশ বৰাই সুৰেশ বৰাৰ লগত দেখিবলৈ পোৱা হ'ল ৰহা সমষ্টিৰ কংগ্ৰেছৰ নিলম্বিত বিধায়ক শশীকান্ত দাসক
হাগ্রামা মহিলারী সমালোচনা ই এম রঞ্জিত বসুমতারী বিগত সতেরো বছর হাগ্রামা বিটিআর সকল জাতি জনগোষ্ঠীর বস্ত্র হরণ করা বলে কটাক্ষ প্রমোদ বড়ো নেতৃত্ব জাতির বস্ত্র পুনের উভতাই পুয়া বলে মন্তব্য করে ইউপিপিএলর নেতাজনে নগাঁও রায়ডঙিয়াত মন্ত্রী পীযুষ হাজরিকা নির্বাচনী প্রচার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্ত্রী পীযুষ হাজরিকা কংগ্রেসে শাসনকালত মানুষক চরম অন্যায় করেছিল বলে বাক্যবাদ মন্ত্রী পীযুষর কংগ্রেসী নেতাসকলক নিগনি মরা দরব বিক্রি করা ব্যাপারী আখ্যা মন্ত্রীগুলি মহারাষ্ট্রত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার নির্বাচনী প্রচার বুলধানাত এখন নির্বাচনী জনসভাত অংশগ্রহণ করে নাড্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভারতের রাজনৈতিক সংজ্ঞা সলাই দিছে বলে মন্তব্য করে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান দাঙি ধরে জেপি নাড্ডায় গোয়ালপাড়াত সংবাদমেল পাতি বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব রকিবুল হুসেন মনোনয়ন দাখিলের পাছত আজমল হেরাল বলে কটাক্ষ রকিবুল হুসেনর মুখ্যমন্ত্রী জ্বলা জুই আজমলে পেট্রোল ঢালি জ্বলাই বলেও মন্তব্য করে ধুবুরীর কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেনে এক নম্বর কোকরাঝাড় লোকসভা সমষ্টিত মুঠ ষোলগী প্রার্থীয়ে মনোনয়ন দাখিল করেছিল তারে ভিতর পনেরোগী মনোনয়ন বৈধরূপে গৃহীত হয়েছে বাতিল হল নবকুমার সরণিয়ার মনোনয়ন মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন বাইশ এপ্রিলর বিয়লি তিন বজালে লোকসভা নির্বাচনত ভোটদানের পর বঞ্চিত হল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলের সহস্রাধিক বনকর্মী রাষ্ট্রীয় উদ্যানখন সুরক্ষার স্বার্থ কর্তৃপক্ষের অনুমতি অবিহনে রাষ্ট্রীয় উদ্যানের বাইর নয় বনকর্মীসল এইবার কংগ্রেসক সমর্থন দিয়ার বন অবরো সুরক্ষা সমিতির নবসরণিয়ায় অবরোসল প্রতারণা করার অভিযোগ দরং ওদালগুড়ীত মাধব রাজবংশীক আর কোকরাঝারত তৃণমূল কংগ্রেসের গৌরী শঙ্কর সরণিয়াক সমর্থন দিয়ার ঘোষণা অবরো সুরক্ষা সমিতির রঙিয়াত সংবাদমেলত এই কথা অবরো সুরক্ষা সমিতির ওদালগুড়ীত ভোটদানের সজাগতার মানব শৃঙ্খল জিলা প্রশাসনের বিদ্যুগত মহিলাসকলে রূপায়ণ করে মানব শৃঙ্খল কার্যসূচী খৈরাবাড়ির ভেরগাঁওর নাগা চুয়ালে রূপায়ণ করে এই মানব শৃঙ্খল কার্যসূচী দশ কিলোমিটার জোড়া পথত রূপায়িত এই কার্যসূচীত প্রায় দশ হাজার মহিলাই অংশগ্রহণ করে রঙিয়ার ঢেপারগাঁওত দিলীপ শইকীয়ার হয়ে প্রমোদ বড়ো নির্বাচনী প্রচার সভাত শতাধিক লোকের বিপিএফক যোগদান পরবর্তী নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলে হাগ্রামা মহিলারিয়ে প্রার্থী বিচারি নাপাব বলে কটাক্ষ প্রমোদ বড়োর আগর হাগ্রামা মহিলারী যাদু বড়ভূমির দুনাই নচলে বলে ঘোষণা প্রমোদ বড়োর তামুলপুরত নির্বাচনী প্রচার দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ার প্রতিকূল বতরের মাজতো তামুলপুরের বিভিন্ন স্থানত নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ প্রার্থীগীর নির্বাচনী প্রচার চলায় বিরোধীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়িল দিলীপ শইকীয়া দামারহাটর হাটহরেয়াত কংগ্রেসের নির্বাচনী সভা নির্বাচনী সভাত অংশগ্রহণ ধুবুরীর কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের নির্বাচনী সভাত অংশ লৈ বদরুদ্দিন আজমল আর মুখ্যমন্ত্রী চোকা ভাষায় সমালোচনা করে রকিবুল হুসেনে এআইডিএফর বিধায়ক নজরুল ইসলামরও সমালোচনার প্রত্যুত্তর রকিবুলক পশ্চিম কার্বি আংলঙত নির্বাচনী সভার উভতার পথত এজনক নৃশংস হত্যা জেংখার থেপলিরাম গাঁত সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড মৃত লোকজন ষাঠি বছরীয়া রুস্তম বিশ্ব এ এস ডি সির নির্বাচনী সভার ঘরলে উভতিছিল লোকজন মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত অব্যাহত খেরনি আরক্ষীর জামুগুড়ি হাতত স্বামী ডার্ক ঘাপত প্রাণ গল পত্নীর জামুগুড়ি হাতর নিকটবর্তী দক্ষিণ বালিজুড়ির সাঁওতাল চুবুরীত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড মৃত মহিলাগী জুনমণি সাঁওতাল আরক্ষী গ্রেপ্তার করেছে ঘাতক ঠুঙ্গি সাঁওতালক পারিবারিক কন্দলের এই হত্যাকাণ্ড শর্ত সাপেক্ষে জামিন পালে পলাতক এ এস আই সন্তোষ চৌধুরীয়ে সি এম ভিজিলেন্সত রুজু হওয়া গোচরত পালে জামিন এ এস আই সন্তোষ চৌধুরীর আই বহির্ভূত সম্পত্তিত রুজু হয়েছে গোচর এসপ্তাহের ভিতর সন্তোষ চৌধুরীক সি এম ভিজিলেন্সত হাজির হওয়ার নির্দেশ রাজ্যত ধারাষার বরষুণের আগজাননী অহা পাঁচ দিনলৈ ধারাষার বরষুণের সম্ভাবনা পঁচিশ এপ্রিললৈ বরষুণের সম্ভাবনা উত্তর পূবত প্রচণ্ড বরষুণের সম্ভাবনা তেইশ এপ্রিলত অরুণাচলত মুষলধার বরষুণের আগজাননী আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী ওদালগুড়ি জেলার মাজবাটত ডাইনী অন্ধবিশ্বাসের ঘটনা বীরক গৌর নামের পঁচপন্ন বছরীয় মহিলাক নৃশংস হত্যা ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে মহিলাগীর স্বামী রামু গৌড় মাজবাটর লামাবাড়ী টিকরিটোলাত সংঘটিত হয় এই লোমহর্ষক ঘটনা এই ঘটনাত তিনজন লোকক আটক আরক্ষীর ঘটনার সময় অকলেই আছিল স্বামী স্ত্রীহাত কলাইগাঁওত লোমহর্ষক হত্যাকাণ্ড শুই থকা অবস্থাত কাঠর বাতামেরে মরিয়াই মরিয়াই হত্যা এজনক
কালাই গাঁৱৰ উদামাৰিত সংঘটিত হৈছে এই ঘটনা মৃত লোকজন তিন্দেশ্বৰ কলিতা অভিযুক্ত হত্যাকাৰী ভুবনেশ্বৰ শৰ্মা উৰফে ভাইটি ঘটনাকৈ অঞ্চলজুৰি তীব্র চাঞ্চল্য নাবালিকাক অপহরণ করে নিয়ার অভিযোগত রঙা ঘরের আলহী হল মেরাপানির এজন যুবক চারি নম্বর তরানি বিশ্রামপুরের নয়নমণি গগৈ নামের যুবকজনে একে গাঁৱৰে এগৰাকী নাবালিকাক 18 এপ্রিলের নিশা অপহরণ করে নিয়া বলে কিশোরীগৰাকীৰ পরিয়ালে মেরাপানি আরক্ষী থানাত দাখিল করেছিল এজাহার নলবাৰীৰ বৰিগাঁৱত বিহুৱা দলৰ ভয়ঙ্কর বাহন দুর্ঘটনাগ্রস্ত বৰিগাঁৱত দুর্ঘটনাগ্রস্ত বিহুৱা দলৰ ট্রেভেলার বাহন দুর্ঘটনাত আহত হয় কেইবাগৰাকী ঢুলিয়া আৰু নাচনী অনুষ্ঠান পরিবেশনের বাবে গৈ থকা অবস্থাত আঠ বাটতে দুর্ঘটনাত পতিত হওয়া বিহুৱা দলটোত আছিল 30 গৰাকীকৈ ঢুলিয়া নাচনী মৰাণৰ খোৱাং চাৰিআলিত বাছ দুর্ঘটনাগ্রস্ত 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যান বাহন শাখাৰ আৰক্ষী কনিষ্টেবলৰ বাইকত খুন্দা গুৱাহাটী অভিমুখী বাছৰ দুর্ঘটনাত আহত যান বাহন শাখাৰ আৰক্ষী কনিষ্টেবল চন্দ্ৰ কমল আহোম মৰাণ আৰক্ষী খেদি খেদি জব্দ কৰিলে বাছখন গুৱাহাটী অভিমুখী আছিল দনুজ নামৰ বাছখন গুৱাহাটী মহানগৰীত পিলিঙা মোবাইল চোৰৰ সন্ত্ৰাস নিমিষতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিৰ পকেটৰ পৰা নিলে মোবাইল ফোন চি চি কেমেৰাত বন্দী হৈছে মোবাইল চুরির এই দৃশ্য বশিষ্ঠ চারিআলির এখন বিপণীত সংঘটিত হয়েছে এই ঘটনা ভুক্তভোগী লোকজনে বশিষ্ঠ থানাত রুজু করেছে গোচর বিশিষ্ট সাংবাদিক রয়েল আহমেদর দেহাবসান কলকাতার আসাম হাউসর জনসংযোগ বিষয়া হিসাবে কর্মরত আছিল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছিল রয়েল আহমেদ রংপুর সাপ্তাহিক কাকতর কার্যবাহী সম্পাদক আছিল রয়েল আহমেদ বঙাইগাঁও রেল আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াক রিজার্ভ ক্লোজ ভারপ্রাপ্ত বিষয়া রাজীব গোহাইক রিজার্ভ ক্লোজ আরক্ষী বিষয়াজনে কর্তব্যরত অবস্থাত অত্যধিক মদ্যপান করে বাহন চলায় রাজপথত নিশা দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগ তেজপুরত এক অগতানুগতিক কার্যসূচী রূপায়ণে মুকলি বিহুর আয়োজন করলে বামপর্বতীয়া রঙালী বিহু সম্মিলনে অঞ্চলটির বয়োজ্যেষ্ঠ মহিলা তথা আই মাতৃসকল নিয়ন্ত্রণ করে এক বিশেষ সন্মান যাচে বিহু কমিটির বিষয়ববীয়াসকলে এইবেলি 83 সংখ্যক বর্ষত ভরি দিছে বামপর্বতীয়া রঙালী বিহু সম্মিলনে কুমারিকতা আঞ্চলিক রঙালী বিহু সম্মিলনের বর্ণাঢ্য কার্যসূচীরে 43 সংখ্যক রঙালী বিহু উদযাপন কুমারিকতা আঞ্চলিক যুব সংঘর সৌজন্যত কুমারিকতা আঞ্চলিক ভবন প্রাঙ্গণত শনিবারে দিনজোড়া বর্ণাঢ্য কার্যসূচীরে রঙালী বিহু উদযাপন করা হয় শিবসাগরত 2 কিশোরের ব্যতিক্রমী ইতিবাচক পদক্ষেপ তন্ময় বুঢ়াগোহাঁই আর উদ্দীপ্ত মেচ নামের কিশোর দুজনে সাইকেল চলায় শিবসাগরের হাঁসুরারপরা অযোধ্যার রাম মন্দির আর কেদারনাথ মন্দিরলৈ যাত্রা করে প্রকৃতি সুরক্ষা আর গণ সুরক্ষার উদ্দেশ্যে এই যাত্রা এইচ এস এল সি পরীক্ষার ফলাফলত সাব দোকানীর পুত্রর সফলতা কুখ্যাতিরে উত্তীর্ণ বাক্সার জালাঘাটর অংশুমান দাস 526 নম্বর প্রাপ্তিরে অংশুমানে লাভ করে ডিস্টিংশন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার সপোন অংশুমানর বাধার প্রাচীন এওসি এইচ এল সি সি পরীক্ষা ঢেকিয়াজুলি দ্বীপ বড় সাফল্য হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত 94.5% নম্বর লাভ করে উজলির ঢেকিয়াজুলির দ্বীপ বড় চেমরাজুলির চিলড্রেন প্যারাডাইস ইংলিশ স্কুলের পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল দ্বীপ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত উজলির কাজিরঙার বসাগাঁও রেবতী গগৈ অভাব অনাতনক নেওচি মুঠ 71 নম্বরে 3টা বিষয়ত লেটার নম্বর সহ উত্তীর্ণ হয়েছে রেবতী রেবতীর পিতৃ পেশাত এজন রাজমিস্ত্রী জুয়েপুরা সোণ হয়ে জিলিকিল মাজুলীর দিব্যজ্যোতি শইকীয়া মাজুলীর মহকিনা গাঁৱৰ দিব্যজ্যোতির সফলতাত কলাক গাঁওবাসীর 5টা বিষয়ত লেটার মার্ক সহ 82.83% নম্বরে উত্তীর্ণ পিতৃহারা দিব্যজ্যোতি কলিয়াবৰলৈ গৌরব কঢ়িয়ালে বৰঘুলীৰ জাতীয় বিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলামে সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 4টা বিষয়ত লেটার মার্ক সহ ষ্টার মার্ক লাভ করে কলিয়াবৰৰ বৰঘুলীৰ আশরাফুল ইসলামে ঢেকিয়াজুলি গাঁৱলৈ গৌরব কঢ়িয়ালে বিক্রম ছেত্রীয়ে ঘাট মাউরা ছাত্রজনে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 4টা বিষয়ত লেটার নম্বর আর 80% নম্বর লাভ করে কুখ্যাতিরে উত্তীর্ণ হয়েছে মেট্রিক পরীক্ষাত ঢেকিয়াজুলির ডন বস্কো হাইস্কুলের ছাত্র বিক্রম আর্থিক দৈন্যতার মাজতো উজলির নুমলীগড়ের মেধাবী ছাত্রী শনিবারে ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত 85% নম্বর লাভ করে উজলি উঠিছে পার্বতীপুর গাঁৱৰ রিম্পী বরা দিন হাজিরা করা পিতৃ মাতৃ অশেষ কষ্টরে এসাজ খায় এসাজ নাখায় পড়ার সামগ্রী যোগাড় করেছে রিম্পিক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত পুনৰ উজলিল ইটাখোলাস্থিত ব্লু পাইন ইংলিছ হাইস্কুল বিদ্যালয়খনৰ উত্তীর্ণৰ হাৰ 97.3% ইয়াৰে 5 জনে ডিষ্টিংশন 7 জনে
স্টারমার্ক 29 গৰাকী লেটারমার্ক সহ প্ৰথম বিভাগ আৰু 4 গৰাকী দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ হয় রঙিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দলিসা কলিতার সাফল্য হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত 490 নম্বর লাভ করে পাঁচটাক বিষয়ত লেটার মার্ক লো বিদ্যালয়খনলে গৌরব কঢ়িয়া আনিলে এইগী ছাত্রী পিতৃহীনা দলিসা কলিতার সফলতাত উৎফুল্লিত রঙিয়াবাসী রঙাপুরা ট্রেলার খুন্দাত পাঁচটাক পশুধনের মৃত্যু রেলপথ অতিক্রম করে থাকার সময়তে তীব্রবেগী রেলে মহতি আনিলে পশুধন কেটাক এমাহর ভিতর অঞ্চল রেলর খুন্দাত 10টারও অধিক পশুধনের মৃত্যু দিল্লীত ক্যামেরার সম্মুখতে খহি পড়িল তিনি মহলিয়া অট্টালিকা পূব দিল্লির কল্যাণপুরী অঞ্চলত এই ঘটনা ঘটনাত হতাহত হওয়া নাই কোনো লোক ঘটনার পূর্বে অট্টালিকাটোর বাসিন্দাসকলক উদ্ধার করে আরক্ষী গুজরাটের মেদাদার জগাওয়াত সম্প্রীতির নিদর্শন একেলগে গণবিবাহত বহিল 28 গৰাকী হিন্দু আর মুসলমান যুবতী ইয়াৰে 25 গৰাকী হিন্দু আর 3 গৰাকী ইসলামধর্মী যুবতী সমাজকর্মী নরেন্দ্র পেটেলে নিজা খরচত আয়োজন করে এই গণবিবাহর উত্তর প্রদেশত নম্বর প্লেটবিহীন ডাম্পারর সন্ত্রাস বিগত 45 দিনত ডাম্পারর খুন্দাত আহত 34 জন লোক আসলগঞ্জত ডাম্পারে মহতি আনিলে 2 ভাতৃসহ 3 জনক দুর্ঘটনাত মৃত্যু 3 জন লোকর মিজোরামর 42.70 লাখ টাকার হেরোইন জব্দ মিজোরামর চম্পাই জেলার জোখাত হাওয়ারত আসাম রাইফলস আরক্ষীর যৌথ অভিযান আরক্ষীয়ে গ্রেপ্তার করে মিয়ানমারের একটা সরবরাহকারী 4টা পেকেটত জব্দ 61 গ্রাম হেরোইন জোখাথার আরক্ষীত গতোয়া হয়েছে সরবরাহকারীটক রাজস্থানত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বিবাদযাত্রীর বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে 9 জনের মৃত্যু বিবাদযাত্রীর বাহনক মহতিয়ালে দ্রুতবেগী ট্রাকে ভয়ঙ্কর দুর্ঘটনাত আহত এগারী যুবক ঝালাওয়াড় জেলার পাঞ্চোলাত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা মধ্যপ্রদেশের ডুমরির আছিল বিবাদযাত্রীর বাহনখন হরিয়ানাত ভয়ঙ্কর ঘটনা শ্মশানের দেওয়াল ভাঙি শিশুসহ মৃত্যু খাবতিলে 4 জনক লোকে গুরুগ্রামের অর্জুননগরত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা দেওয়ালক কাষতে বহি আছিল 4গৰাকী লোক দেওয়াল খহি পড়ার লগেলগে হুয়া ধুয়া লাগে অঞ্চলত ভয়ঙ্কর ঘটনার দৃশ্য বন্দী হল সিসি ক্যামেরাত ছত্তিশগড়ত নিরাপত্তারক্ষীরে মাওবাদীর সংঘর্ষ রাজ্যখনের বিজাপুর জেলার প্রচণ্ড গুলিয়াগুলির ঘটনা সংঘর্ষ নিহত এটা মাওবাদী অঞ্চলটো তীব্রতর মাওবাদ বিরোধী অভিযান বৃষ্টিপাত আর তুষারপাতর হিমাচল প্রদেশত অচলাবস্থা স্তব্ধ হয়ে পড়ে 100ও অধিক পথ প্রচণ্ড বৃষ্টিপাত আর তুষারপাতর রাজ্যখনত জারি করা হয়েছিল হালধিয়া সতর্কবাণী প্রচণ্ড গ্রীষ্মর মাজতে গোয়াত ধারাষার বরষুণের রাজ্যখনের ভিন্ন প্রান্তত সৃষ্টি হল কৃত্রিম বানর রাজপথত দীর্ঘ সময় আবদ্ধ হয়ে পড়িল যান বাহন বতর বিজ্ঞান কেন্দ্রের রাজ্যখনত দুদিনলৈ হালধিয়া সতর্কবাণী জারি করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রতিবাদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাহিরত বিপ্লবর আহ্বান জানায় হাতে হাতে প্লেকার্ড লৈ প্রতিবাদত নামে শিক্ষার্থী প্রতিবাদকারী ছাত্রছাত্রীর সঙ্গে যোগদান করে বহু প্যালেস্টাইনের সমর্থকে জম্মু কাশ্মীরের প্রধান শিক্ষকর ঘরত জব্দ পিস্তল আর গ্রেনেড নিরাপত্তারক্ষী অভিযান চলাই জব্দ করে পিস্তল আর গ্রেনেড জব্দ করা হয়েছে দুটা চীনা গ্রেনেড আর একটা পাকিস্তানত নির্মিত পিস্তল গুজরাটত ধর্মীয় অনুষ্ঠানত টকার বরষুণ লোকসভা নির্বাচনত অবতীর্ণ এগারী প্রার্থীয়ে উড়ালে টকা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চত এগারী মহিলার উপর টকা উড়ালে ভবনগরের নির্দলীয় প্রার্থী মুন্নাভাই সুগাথর টকার বাহাদুরি কিন্নার সমাজের ধর্মীয় অনুষ্ঠানত টকার বরষুণ কুনওয়ার সার্ভেশ্বর মৃত্যুক লৈ উত্তর প্রদেশ বিজেপিত শোকর চাপ নির্বাচনের 5 দিনের মৃত্যু হয়েছিল কুঁয়ার সার্ভেশ কুমারর উত্তর প্রদেশের মুরাদাবাদ সমষ্টির বিজেপির প্রার্থী আছিল বর্তমানের সাংসদ কুঁয়ার সার্ভেশ কুমার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে দিল্লির এইমসত করুণ মৃত্যুক সাবতি ললে কুঁয়ার সার্ভেশ কুমারে লাভ জেহাদ কাণ্ডক লৈ আজি উত্তাল কর্ণাটকের হুবলি শহর কলেজ শহরত যুবতীক ছুরিকাঘাতে হত্যা করা ফায়াজর হয়ে উকালতি নকরিবলে অধিবক্তা সমাজক আহ্বান ভুক্তভোগী পিতৃর কন্যাক হত্যা করার ঘটনাক লাভ জেহাদ আখ্যা দিয়ে অভিযুক্তক এনকাউন্টার কিংবা ফাঁসিকাঠত ওলমার দাবি কংগ্রেসের কর্পোরেট পিতৃর ইনার মণিপুরের 11টা বুথত সোমবারে পুনের ভোটগ্রহণ 19 এপ্রিলের নির্বাচনত ভোটকেন্দ্র কেটাত সংঘটিত হয়েছিল কেইবাটাও হিংসাত্মক ঘটনা নির্বাচনক লৈ মিজোরামত নাই ভোটারর উৎসাহ নির্বাচনের কোনো ইস্যু আর এজেন্ডা নথকার ভোটদানের হার কমার সন্দেহ নির্বাচন আয়োগের ভোটারক সজাগ করার লক্ষ্যে জম্মু কাশ্মীর পর্যটন বিভাগের
সহযোগত ভারত পাক সীমান্তত বর্ণিল কার্যসূচী অনুষ্ঠানত পাঞ্জাব আর স্থানীয় শিল্পীসকলে গীত আর নৃত্য পরিবেশন করে রাইজক মুগ্ধ করে। মিজোরামত টাউলাং নদী পরিষ্কারের সেভ দ্য রিপারিয়ান শীর্ষক কার্যসূচী, একেরাহে 20 দিন ধরে নদীখন পরিষ্কারত নামিছে শতাধিক লোক। ইসরায়েল আর ইউক্রেইনলৈ আর্থিক সাহায্য আমেরিকার, ইসরায়েললৈ 26 বিলিয়ন ডলারের সাহায্যের অনুমোদন জানাইছে আমেরিকায়। প্রতিরক্ষা ব্যবস্থার 17 বিলিয়ন ডলার আর গাজার মধ্যপ্রাচ্য অঞ্চলত মানবীয় সাহায্য প্রদানের 9 বিলিয়ন ডলার আবন্টন। নতুন দিল্লির ভারত মণ্ডপমর মহাবীর জয়ন্তীর কার্যসূচীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহাবীর জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে 2550 সংখ্যক ভগবান মহাবীর নির্বাণ মহোৎসব। দেশবাসীলৈ মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা জ্ঞাপন করেছে প্রধানমন্ত্রী মোদী আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে, দেশের প্রান্তে প্রান্তে পালন মহাবীর জয়ন্তী। মহাবীর জয়ন্তীক লো উখল মাখল গুজরাটের আহমেদাবাদ আয়োজন করা হয় দীক্ষা সমারোহ। জাপানত ভূপতিত সেনার দুখন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে এজন সেনার মৃত্যু। হাজোর ক্ষেত্রি হারদিয়াত সুরার অবৈধ ঘাটিত রাইজর অভিযান, অবৈধ সুরা ব্যবসায়ীর ঘর প্রবেশ করে অতিষ্ঠ জনতায় জব্দ করলে চুলাই বিলাসী সুরা। পুনের বহিরাজ্যত রহস্যজনক মৃত্যু, যুবকর লক্ষিমপুরের পানীগাঁওর সীমান্ত দত্ত নামের 23 বছরীয় যুবকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে হায়দ্রাবাদের নানকারমগাম গেওয়াত। সাংবাদিকক পুরস্কার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার, ঔষধের দাম বৃদ্ধিক সাংবাদিকে করা প্রশ্নক লো স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকক পুরস্কার সভাপতিগীর। অন্যতম খিলঞ্জীয়া ভূমিপুত্র চুটিয়াসকলে তাহানিতেই জনজাতির মর্যাদা লাভ করবল, দেউরী সকলের সমানে চুটিয়াসকলেও এই মর্যাদা লাভ করবল। সতী স্বাধীনী দিবসত অংশগ্রহণ করে এই মন্তব্য করে বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনে।